নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেল। আজ আমরা নিয়ে এসেছি এনএসপি স্কলারশিপের একটি নতুন আপডেট। তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আমরা নিয়ে এসেছি এনএসপি স্কলারশিপের একটি নতুন আপডেট। যারা 2021 শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য এনএসপি স্কলারশিপের জন্য আবেদন করেছিল কিন্তু এখনও টাকা পেয়েছে কি পায়নি তার সমস্ত ডিটেলস সম্পর্কে একটা আলোচনা। তো আমরা এখানে এনএসপি স্কলারশিপের পোর্টাল খোলার পর আমরা এখানে চলে যাব লগ ইন অপশনে। লগ ইন অপশনে ক্লিক করার পর আমরা 2020-21 শিক্ষাবর্ষের জন্য ক্লিক করব। 2020-21 তারপর চলে এসেছে একটি বক্স। এখানে আপনি দেখতে পাবেন আপনাদের স্কলারশিপের স্যাংশন একটা লিস্ট আছে, সেই স্যাংশন স্কিম ওয়াইজ স্কলারশিপ স্যাংশন লিস্ট। আমরা স্কিম ওয়াইজ স্কলারশিপ স্যাংশন লিস্টে ক্লিক করব। তারপর একটা বক্স খুলে যাচ্ছে, সেই বক্সে যেয়ে পরে আমরা একাডেমিক ইয়ারে ক্লিক করব। একাডেমিক ইয়ার 2020-21 2021। তারপর আছে অ্যাপ্লিকেশন টাইপ, যারা নতুন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে ফ্রেশার, যারা পুরনো তাদের রেনুয়াল ফ্রেশার। এরপর আমরা চলে যাচ্ছি মিনিস্ট্রিতে। এখানে অনেকগুলো মিনিস্ট্রি দেওয়া আছে, তার মধ্যে আমি ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন দিয়ে দেখাচ্ছি। তারপর চলে আসছি ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে যে স্কিমটা আছে সেই স্কিমটা হলো সেন্ট্রাল সেক্টর ফর স্কলারশিপ স্কিম ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ স্টুডেন্টদের ক্ষেত্রে। এরপর আমি চলে আসছি স্টেটে। স্টেট আমি যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট দিয়ে দেখাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল স্টেটে আসার পর আমি আসছি ডিস্ট্রিক্টে। ডিস্ট্রিক্ট যেমন আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট দিয়ে দেখাচ্ছি, বাঁকুড়া ডিস্ট্রিক্টে। এবারে যে স্কলারশিপের এই ডিটেলসটা দেখতে চাই তার নাম এখানে ক্লিক করবে। নামটা আমি দিয়ে দিচ্ছি, নাম এবং মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা একটা ওটিপি আসবে, মোবাইল নাম্বারটা তাই একটা চালু অবস্থার মোবাইল নাম্বার দিতে হবে। আমি দিয়ে দিলাম মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এবং রেঞ্জ কতগুলি রেঞ্জ দেখতে চাই, আমি 10,000 রেঞ্জ এখানে ক্লিক করছি। 10,000-এর মধ্যে আশা করছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের সমস্ত স্কলারশিপ চলে আসবে। আমি এখানে যাচ্ছি, এবারে ক্যাপচার কোড দিচ্ছি। তো ক্যাপচার কোড দেওয়ার পর দেখি ঠিক আছে কি না। না, আমি ভুল ক্যাপচার কোড দিয়েছি। তারপর আছে দেখি, ক্যাপচার কোডটা আরেকবার দিয়ে দিই। ক্যাপচার কোডটা ধৈর্য সহকারে দেবে, আশা করছি রেজাল্ট ঠিকঠাকই আসবে। ঠিকঠাক এসছে। এবার একটা ওটিপি আসবে, আমি ওটিপিটা নিয়ে নিচ্ছি। ওটিপিটা কি এসছে দেখা যায়। তো যারা এই চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এবং এই ভিডিওটি সকলেই শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুদের কাজে লাগে। এখানে প্রায় বাঁকুড়া ডিস্ট্রিক্টের সমস্ত কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের ডাটাই দেখতে পাবে। বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে যে কলেজগুলো রয়েছে, যেমন খ্রিস্টান কলেজ বা সম্মিলনী কলেজ, সারদামণি কলেজ, সমস্ত কলেজের স্কলারশিপের ডিটেলস তোমরা এখানে আস্তে আস্তে দেখতে পেয়ে যাবে। তোমার নিজস্ব তুমি সিলেক্ট করে দেখে নেবে। তো চলে এসছে সমস্ত ডাটা, যেমন বাঁকুড়া খ্রিস্টান কলেজ, জেকে কলেজ, ইন্দাস কলেজ, সারদামণি কলেজ, বাঁকুড়া খ্রিস্টান কলেজ, সমস্ত কলেজের ডিটেলস দেওয়া আছে এখানে। তুমি তোমার কলেজে তোমার নাম ডিটেলস দেখে নিতে পারো সার্চ করে। এখানে কিছুক্ষণ পরে একটা সার্চ অপশানও চলে আসবে, একটু টাইম লাগবে। সার্চ অপশানে চলে আসবে কত টাকা পেয়েছে, কোন কলেজ থেকে, তার সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আশা করছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের সমস্ত কলেজে আছে। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে। যদি কোনো সমস্যা থাকে তো কমেন্ট বক্সে লিখে জানাও, সমস্যার সমাধান অবশ্যই করে দেবো। তো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তীকালে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ধন্যবাদ।